সাউথ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধি দলটির প্রধান নকুথুলা পেশনচরের নেতৃত্বে সাউথ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ সদস্য এবং ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। তিনি উভয় দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম আরও বৃদ্ধি এবং এ দেশে সাউথ আফ্রিকার বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএমসি সিসিআইয়ের নেতৃবৃন্দ ও কেডিএস টেক্সটাইল, কেডিএস গার্মেন্টস এবং কে ওয়াই স্টিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাউথ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধি দলটির প্রধান নকুথুলা পেশনচরের নেতৃত্বে সাউথ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ সদস্য এবং ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। তিনি উভয় দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম আরও বৃদ্ধি এবং এ দেশে সাউথ আফ্রিকার বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএমসি সিসিআইয়ের নেতৃবৃন্দ ও কেডিএস টেক্সটাইল, কেডিএস গার্মেন্টস এবং কে ওয়াই স্টিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাউথ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধি দলটির প্রধান নকুথুলা পেশনচরের নেতৃত্বে সাউথ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ সদস্য এবং ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। তিনি উভয় দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম আরও বৃদ্ধি এবং এ দেশে সাউথ আফ্রিকার বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএমসি সিসিআইয়ের নেতৃবৃন্দ ও কেডিএস টেক্সটাইল, কেডিএস গার্মেন্টস এবং কে ওয়াই স্টিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাউথ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধি দলটির প্রধান নকুথুলা পেশনচরের নেতৃত্বে সাউথ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ সদস্য এবং ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। তিনি উভয় দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম আরও বৃদ্ধি এবং এ দেশে সাউথ আফ্রিকার বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএমসি সিসিআইয়ের নেতৃবৃন্দ ও কেডিএস টেক্সটাইল, কেডিএস গার্মেন্টস এবং কে ওয়াই স্টিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।